মাথায় আসছে মনু ফকের, অর্থাৎ দুর্গোৎসবের শুরু হয়ে গিয়েছে দেবী পক্ষের পরই। একটা নতুন খবর আসলো এবার কলকাতার বুকে, অলিম্পিক্সের জোড়া পদক নিয়ে কলকাতায় আসছেন মনু ফকের, এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে যে একেবারে সাবেকিয়ানার সাজে কিন্তু কলকাতার পুজো উদ্বোধন করবেন মনু ফকের। প্যারিস অলিম্পিক্সে শুটিংয়ে জোড়া পদক জিতে ইতিহাস সৃষ্টি করা মনু শনিবার সকালে কয়েক ঘন্টার জন্য আসছেন কলকাতায়। মন্ত্রী সুজিত বসু শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোর সঙ্গে পদ্মপুকুরের পুজো উদ্বোধন করবেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে সঙ্গে অলিম্পিক্সের জোড়া পদকও সঙ্গে আনবেন মনু ফকের, যা চাক্ষুষ করতে পারবেন কলকাতাবাসী। নিঃসন্দেহে পুজোর আনন্দে মনুর আগমন বাড়তি পাওনা। মানুষকে কলকাতায় মনুকে মনু ফকেরকে কলকাতায় আনছেন শতদ্রু দত্ত। পেলে, মারাদোনা, কাফু, রোনালদিনো, মার্টিনেজ, অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া সহ একাধিক তারকাকে কলকাতায় এনেছেন তিনি। বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে মনু আসছেন কলকাতায়, তাই পুরো অনুষ্ঠানে বাঙালি মেজাজ ধরে রাখার চেষ্টা হবে বলেই জানা যাচ্ছে। এবং সেই সঙ্গে শতদ্রু দত্ত তিনি জানাচ্ছেন অলিম্পিক্সের জোড়া পদক কলকাতায় নিয়ে আসার অনুরোধও তিনি করেছেন এবং মনু ফকের তিনি প্রতিশ্রুতিও দিয়েছেন। এবং শ্রীভূমিতে মনু ফকের আসার সঙ্গে সঙ্গে মেয়েদের ফুটবল টিমের সঙ্গে দেখা করবেন মনু ফকের, এবং সেখানে ঢাক বাজানোর জন্য মহিলা ঢাকিদেরও আনা হচ্ছে। এবং মনু ফকের উদ্বোধনী অনুষ্ঠানে আসার আগে ঠিক গোটা কর্তৃপক্ষের তরফ থেকে কী কী ব্যবস্থা করা হচ্ছে এবং এই জোড়া পদক নিয়ে আসার বিষয়টি কতটা স্পষ্টভাবে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে, সে বিষয়ে আরও বিস্তারিত জানবো। সরাসরি চলে যাব নিউজ রুমে। পল্লবদার, দেবী পক্ষের শুরুর পরই কিন্তু একটি খবর এসেছে যে অলিম্পিক্সের জোড়া পদক জয়ী মনু ফকের তিনি আসছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্বোধন করতে, এবং সেই সঙ্গে পদ্মপুকুরেরও পুজোর উদ্বোধন করবেন তিনি, এবং একেবারে কিন্তু সাবেকে আনা সাজেই তিনি ধরা দেবেন কলকাতার বুকে, এমনটাই খবর রয়েছে। এবং শতদ্রু দত্ত তিনি কিন্তু তাকে আহ্বান জানিয়েছেন এবং সেই সঙ্গে একটি অনুরোধও করা হয়েছে তাকে যে অলিম্পিক্সের জোড়া পদক যাতে সঙ্গে নিয়ে আসেন তিনি, যাতে কলকাতাবাসীর চাক্ষুষ সাক্ষী থাকতে পারে সেই পদকের। কি জানাচ্ছেন কর্তৃপক্ষ? দেখো, মনু ফকের অলিম্পিকে জোড়া পদক পেয়েছে, 50 মিটার এয়ার রাইফেলে ও ব্যক্তিগত বিভাগে পেয়েছে এবং মিক্সড বিভাগে পদক পেয়েছে। ইতিমধ্যেই অলিম্পিকে পদক জেতার পর মনু ফকের কিন্তু সারা পৃথিবীতে একটা সাড়া ফেলে দিয়েছে। আর কলকাতায় দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, শুধু বাঙালির শ্রেষ্ঠ উৎসব নয়, পৃথিবীর সব দেশে যতগুলো উৎসব হয় সব কিছুর মধ্যে দুর্গাপুজো হচ্ছে শ্রেষ্ঠ, এটা স্থান পেয়েছে। এবার এছাড়াও হেরিটেজ পুজোর মধ্যে একটা স্থান পেয়েছে, মানে দুর্গাপুজো এই মুহূর্তে পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ উৎসব। আর কলকাতার দুর্গাপুজো নিয়ে তো বলার কিছু নেই, সারা পৃথিবীর মানুষ এই দুর্গাপুজোর জন্য কলকাতার পুজো দেখতে আসেন সেখানে। আর বেশ কয়েকটা নামী নামী পুজো হয়, তার মধ্যে একটা হচ্ছে শ্রীভূমি। প্রত্যেক বছরই এখানে অনেক বিশিষ্ট অতিথিরা আসেন, এর আগেও বিখ্যাত ব্যক্তিরা এখানে এসছেন, নীরজ চোপড়া এসেছিল এর আগের বছর। আর শতদ্রু দত্ত যিনি মনু ফকেরকে নিয়ে আসছেন, তিনি এর আগেও পেলে যদিও তারও আগে 77 সালে এসেছিল, তারপরেও এসছে, মারাদোনাকে নিয়ে এসছে, তারপর রোনাল্ডিনো, কাফু, মার্টিনেজ মোহনবাগান ক্লাবের গেট উদ্বোধন করতে এসেছিল, এছাড়াও নীরজ চোপড়া, এদের সবাইকেই নিয়ে এসছে। তবে বাঙালি শ্রেষ্ঠ উৎসবে একজন মহিলাকে দিয়ে উদ্বোধন করানোটা একটা ভালো রুচির পরিচয়, কারণ নারী শক্তির এই যে এখন এই মুহূর্তে চলছে দেবী পক্ষ, আর যেহেতু সমানভাবে এগিয়ে চলেছে পুরুষ নারী, সেখানে নারী শক্তিকে প্রাধান্য দেওয়া, আর এটা তো ঠিক এখন এবছরের অলিম্পিকে ছেলেদের এবং মেয়েদের সামার অলিম্পিক এবং একই সাথে প্যারাঅলিম্পিক দুটোতেই কিন্তু ভারতের ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পদক জয় করেছে, এটাও ঠিক। সে কারণেই মনু ফকেরকে নিয়ে আসা একটা কলকাতা মানুষের পক্ষে অনেক আনন্দের ব্যাপারকে মনু ফকেরকে দেখতে পাওয়া। আর একটা জিনিস হচ্ছে যে তাকে বলা হয়েছে যে অলিম্পিকের পদকগুলো নিয়ে আসার জন্য, মনু কিন্তু দুটো পদক নিয়েই আসছেন, এবং মানুষরা মনু ফকেরকে দেখার সাথে সাথে অলিম্পিকের ব্রোঞ্জ পদকটাও দেখতে পাবে, এই হচ্ছে ব্যাপার। একেবারে সেই সঙ্গে আমরা দেখেছি এবছর অলিম্পিক্সে ইতিহাস সৃষ্টিকারী মনু ফকের তিনি তো আসছেনই, তার আসার সঙ্গে সঙ্গে আর কি চমকদার ব্যবস্থা রাখা হচ্ছে কর্তৃপক্ষের তরফ থেকে? কর্তৃপক্ষ প্রত্যেক বছরই চমকদার, এছাড়াও অনেক অতিথি আসবেন, সেগুলো এখনও সবার নাম জানানো হয়নি। আর কলকাতার দুর্গাপুজো উদ্বোধন করতে এর আগে বহু বিশ্বকাপের খেলোয়াড়রা এসছেন, অলিম্পিকের
আমার মনে আছে মানে উনি অবশ্য বিশ্বকাপে কলকাতা পুজো উদ্বোধন করতে আসেননি, অলিম্পিকে গোল্ড জয়ী জ্যাটাপেক দম্পতি, ওরা এমিলি জ্যাটাপেক তারা এসেছিল একটা সময়, সেটা বছর কুড়ি আগে। এছাড়াও অলিম্পিকের বহু অলিম্পিকে পদকজয়ী বহু খেলোয়াড় কলকাতা এসছে, আর দুর্গাপুজো উদ্বোধন করতে তো পৃথিবীর সব দেশ থেকে বিভিন্ন খেলোয়াড়রা, কয়েক বছর আগে ক্লাইভ লয়েড এসেছিল কলকাতা একটা দুর্গাপুজো উদ্বোধন করতে, যেটা ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের শ্রেষ্ঠ ক্যাপ্টেন যাকে বলা হয়, দুবার ওয়ার্ল্ড কাপ জয়ী ক্যাপ্টেন। এছাড়াও বিভিন্ন খেলোয়াড় আসেন, আর যেহেতু পশ্চিমবঙ্গের মানুষ ক্রীড়াপ্রেমী, কাজেই ক্রীড়াপ্রেমীদের দিয়েও যে ক্রীড়া খেল মানে ক্রীড়াক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের দিয়ে যে দুর্গাপুজো উদ্বোধন করা হয় এটা প্রমাণ, কাজেই উৎসবের সাথে সাথে খেলাটাকেও যে গুরুত্ব দেওয়া হচ্ছে এটা, খেলোয়াড়দের দিয়ে যে উদ্বোধন করানো হচ্ছে এটা মানে অন্তত ক্রীড়াপ্রেমী হিসাবে আমরা খুব খুশি। একদমই তাই, সঙ্গে থাকো পল্লবদা। নজর রেখেছিলাম অলিম্পিক্সে জোড়া পদক নিয়ে, এবার কলকাতায় আসছেন মনু ভাকের, এবং একেবারে বাঙালিয়ানা সাজে কলকাতায় পুজো উদ্বোধন করবেন মনু ভাকের, এমনই খবর রয়েছে। প্যারিস অলিম্পিক্সের শুটিংয়ে জোড়া পদক জিতে ইতিহাস সৃষ্টি করা মনু শনিবার সকালে কয়েক ঘন্টার জন্য আসছেন কলকাতায়। মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোর সঙ্গে পদ্মপুকুরের পুজো উদ্বোধন করবেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে সঙ্গে অলিম্পিক্সের জোড়া পদকও সঙ্গে আনবেন মনু, যা চাক্ষুষ করতে পারবেন কলকাতাবাসী। নিঃসন্দেহে পুজোর আনন্দে মনুর আগমন বাড়তি পাওনা দেবে তাদের। সে বিষয়ে আরো বিস্তারিত জানলাম আমরা।